हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज 15 जून करंट अफेयर्स नतून क्लासे तुम्हारे स्वागत। 10 प्रश्न साथ एक्सट्रा डेटा प्रोवाइड करब। क्लसटा प्रथम थेके शेष पर्यंत देखो। शुरू करछि आजकेर क्लास। आजके क्लासे प्रथम प्रश्न, विश्व रक्तदाता दिवस पालन करा हय कबे? एई प्रश्नेर उत्तर 14 जून, अपशन ए। ए बछरेर थीम हलो गिव ब्लाड गिव प्लाज्मा शेयर लाइफ शेयर अफेन। दुई नम्बर प्रश्न, उत्तराखंड चौबाटिया कौन देशेर साथे एकुवेरिन नामे मिलिटारी अनुशीलन शुरू करल भारत? एटार नामे हबे, ए प्रश्नेर उत्तर होच्छे मालदीप, अपशन ए। भारतीय सेनाबाहिनी एवं मालदीप जातीय प्रतिरक्षा बाहिनीर मध्ये जौथ सामरिक महड़ा एक्स एकुवेरिनेर 12তম সংস্করণ 11 থেকে 24 জুন 2023 পর্যন্ত উত্তরাখণ্ডে চৌবাটিয়াতে শুরু হয়েছে। তিন নম্বর প্রশ্ন, কোন দেশের হোয়েন ক্লাইমেট চেঞ্জ টার্নস ভায়োলেন্ট মুভিটি হু অ্যাওয়ার্ড জিতেছে? ভারত, অপশন ডি। জেনেভায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক হেলথ ফর অল ফিল্ম ফেস্টিভ্যালে হোয়েন ক্লাইমেট চেঞ্জ টার্নস ভায়োলেন্ট শিরোনামের একটি ডকুমেন্টারি হেলথ ফর অল বিভাগে বিশেষ পুরস্কার জিতেছে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন রাজস্থানের বন্দিতা সাহারিয়া। বিজয়ীদের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। চার নম্বর প্রশ্ন, বিএসএফের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? নীতিন অগ্রওয়াল, অপশন সি। নীতিন অগ্রওয়াল 1989 ব্যাচের কেরালা ক্যাডারের একজন আইপিএস অফিসার, বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা 1 ডিসেম্বর 1965। পাঁচ নম্বর প্রশ্ন, কোন রাজ্য পদ্ম পুরস্কার প্রাপকদের প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন দেবে? হরিয়ানা, অপশন সি। এছাড়া মাসিক পেনশনের পাশাপাশি মুখ্যমন্ত্রী হরিয়ানার পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্তদের জন্য রাজ্য সরকারের ভলভো বাস পরিষেবাতে বিনামূল্যে ভ্রমণ সুবিধা ঘোষণা করেছেন? হরিয়ানা সম্পর্কে জানব, রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, প্রচলিত নৃত্য ঝুমুর, সয়াং লুর, গাগর খোর, ন্যাশনাল পার্ক, সুলতানপুর, কালেশ্বর। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও, প্রেসিডেন্ট স্কলার অ্যাওয়ার্ড পেয়েছে হরিয়ানা রাজ্য পুলিশ। হরিয়ানার গোরক্ষপুর শহরে তৈরি হয়েছে উত্তর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হরিয়ানার গুরুগ্রামে আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ হয়েছে। ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস বাস্তবায়নে প্রথম স্থান পেয়েছে হরিয়ানা রাজ্য পুলিশ। রেলওয়ে নেটওয়ার্ক 100% বৈদ্যুতিকরণ করা প্রথম রাজ্য হচ্ছে হরিয়ানা। 13তম ইন্ডিয়া সাব জুনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে হরিয়ানা রাজ্যের হকি টিম। ছয় নম্বর প্রশ্ন, উইন্ড পাওয়ার ক্যাপাসিটি ইনস্টল করার ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করল কোন রাজ্য? গুজরাট, অপশন বি। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। গুজরাট সম্পর্কে জানব, রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত, প্রতিষ্ঠা 1 মে 1960, প্রচলিত নৃত্য টিপ্পানি ডান্ডিয়ারাস গারবা রাসিলা ভাবাই গর্মা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও, গুজরাটে বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হয়েছেন শঙ্কর চৌধুরী, ডেপুটি স্পিকার পদে নিযুক্ত হয়েছেন জেঠা ভারওয়াদ, মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন হাসমুখ আধিয়া। প্রথম থেকে অষ্টম শ্রেণীতে গুজরাটি শেখা বাধ্যতামূলক করেছে গুজরাট সরকার। চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে বিশেষ বিল পাস করল গুজরাট। সাত নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড কাপ স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2023 শুরু হয়েছে কোথায়? এই প্রশ্নের উত্তর হচ্ছে চেন্নাই, অপশন এ। স্কোয়াশ বিশ্বকাপ 2023 বর্তমানে চেন্নাইয়ের এক্সপ্রেস অ্যাভিনিউ মলে চলছে, চলবে 17 জুন পর্যন্ত। আট নম্বর প্রশ্ন, এপসন ইন্ডিয়া কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে? রশ্মিকা মন্দানা, অপশন ডি। প্রিন্টার কোম্পানি এপসন ইন্ডিয়া তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী অভিনেত্রী রশ্মিকা
ইকো ট্যাঙ্ক প্রিন্টারগুলির জন্য একটি মাল্টিমিডিয়া ক্যাম্পেইনে অংশ নেবেন এবং পণ্যগুলি প্রচারের জন্য কোম্পানিকে সহযোগিতা করবেন। 9 নম্বর প্রশ্ন, 2023 মে মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কে? হয়েছেন হ্যারি টেক্টর, অপশন বি তিনি আয়ারল্যান্ডের ক্রিকেটার। জানুয়ারি মাসে হয়েছেন শুভমান গিল ভারতীয়, ফেব্রুয়ারিতে হ্যারি ব্রুক ইংল্যান্ড, মার্চে সাকিব আল হাসান বাংলাদেশ, এপ্রিলে ফাকার জামান পাকিস্তান। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। ওকে চলো 10 নম্বর প্রশ্ন, 2023 মে মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কে? হয়েছেন থিপাচা পুথাং, অপশন সি তিনি থাইল্যান্ডের ক্রিকেটার। জানুয়ারি মাসে গ্রেস স্ক্রাইভেন্স ইংল্যান্ড, ফেব্রুয়ারি মাসে অ্যাশলে গার্ডনার অস্ট্রেলিয়া, মার্চে হেনরিয়েট ইশিমওয়ে রুয়ান্ডা, এপ্রিলে নারুমল চাওয়াই থাইল্যান্ড। ওকে তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 14 জুন হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন উপেন্দ্র সিং রাওয়াত? উগান্ডা। 2 নম্বর, সম্প্রতি কে নিউজিল্যান্ডে দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন? জেসিন্ডা আর্ডেন। তোমরা অনেকে জেসিকা করেছো, নাম কিন্তু ভুল লেখা যাবে না, জেসিন্ডা আর্ডেন। 3 নম্বর, প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর তালিকায় শীর্ষস্থানে রয়েছে মুম্বাই। ওকে এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মুখ্যমন্ত্রী লাডলি বেহেনা যোজনা লঞ্চ করলো কোন সরকার? সেকেন্ড কোশ্চেন, 2022 জুনিয়র শ্যুটিং ওয়ার্ল্ড কাপের মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কোন দেশ? অ্যান্ড থার্ড কোশ্চেন, ভারতকে পরাজিত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ? এই 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 14 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন অমিত আগরওয়াল, অপশন সি। 2 নম্বর প্রশ্ন, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন সুবোধ কুমার সিং, অপশন এ। 3 নম্বর প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2023 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? জিতেছেন নোভাক জোকোভিচ, অপশন বি। 4 নম্বর প্রশ্ন, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত? প্রথম, অপশন ডি। 5 নম্বর, আরএসএল ক্রিস্টোফার ব্ল্যান্ড প্রাইজ 2023 জিতেছেন কোন দেশের লেখক? যুক্তরাজ্য, অপশনে তোমাদের নামটা মনে রাখতে হবে, লেখকের নাম হচ্ছে প্যাটারসন জোসেফ। ছয় নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল কনফারেন্স 2023 অন স্পেসক্রাফ্ট মিশনস অপারেশনস হোস্ট করলো কোন দেশ? ইটালি, অপশন বি। 7 নম্বর প্রশ্ন, ভারতের চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী দেশ হলো কোনটি? সংযুক্ত আরব আমিরাত, অপশন সি। 8 নম্বর প্রশ্ন, চেন্নাইয়ে আই এম আদেয়ার আদেয়ার ইজ মি ক্যাম্পেইন লঞ্চ করলো কোন ব্যাংক? ফেডারেল ব্যাংক, অপশন সি। 9 নম্বর প্রশ্ন, হামারি ভাষা হামারি ভিরাসত নামে এক্সিবিশনের উদ্বোধন করলেন কে? উদ্বোধন করেছেন মীনাক্ষী লেখি, অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর, বিশ্বে প্রথম দেশ হিসেবে মহাকাশে ব্লাড স্টেম সেল তৈরি করলো কে? চীন দেশ,
অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।